Assalamualaikum. আপনার সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা? শীত আছে, তারপরে তো আল্লাহ আল্লাহর রহমতে ভালো কাজ করতেছেন। কারণ সত্য আর প্রতীক হলো নৌকা, এই প্রতীকের জন্য কাজ করতেছেন। এটা বঙ্গবন্ধুর প্রতীক, সততার প্রতীক, আদর্শের প্রতীক। তো সারা দেশে যাতে নৌকা জয়যুক্ত হতে পারে এদিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। নৌকার বিকল্প আর কিছু হতে পারে না, একটা উন্নয়নের প্রতীক। আমাদের দেশে অনেক উন্নতি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছরে আমরা বলবো আমরা ইউরোপের সমতুল্য হয়ে যাবো। আমাদের এই উন্নতি যাতে কোনো কারণে বাধাগ্রস্ত না হইতে পারে, তো এইদিকে সবার সচেতন থাকতে হবে, সবার লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে নৌকা শেখ হাসিনা মার্কা, কিন্তু আমাদের সবার মার্কা। আমার সবাই কাজ করতে হবে নৌকার জন্য, এটা শেখ হাসিনার জন্য না, আমাদের নিজের জন্য। কোনো কারণে নৌকাকে পরাজিত করতে দেওয়া যাবে না। তবে দেশে অনেক খারাপ সিচুয়েশন নেমে আসবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। কারণ যারা এই দেশকে স্বাধীন হতে দিতে চাচ্ছিলেন না তারা আবার হানা দিবে। খুব মনে রাখতে হবে এবং বিশ্বাস করে কাজ করতে হবে, ভালোবাসার সাথে কাজ করতে হবে, তখনই আমরা জয়যুক্ত হব এবং আমরা আদর্শ বানাবো। এখানে অনেক স্টুডেন্ট আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, খুবই সত্য, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হলে আপনারা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে মানতে হবে এবং মেনে নিবে। হ্যালো। কারণ তখন আমরা আর খারাপ কাজে লিপ্ত হবো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ফ্যামিলি, কেউই অন্যায় করতে পারে না, করবে না, এটা আমি গ্যারান্টি। কারণ কি জানেন, ওরা সবাই সুশিক্ষায় শিক্ষিত, মানুষকে বুঝে, ওরা আদর্শ বুঝে। যারা আদর্শবান সুশিক্ষায় শিক্ষিত তারা খারাপ কাজ করতে পারে না, কারণ বিবেকে বাধা দিবে। আমি আমেরিকাতে ছিলাম, ওখানে পড়াশোনা করেছি দীর্ঘদিন ছিলাম। আমার কাছে যদি কেউ টাকাও নিয়ে আসে আমি পাই না, কারণ আমার বিবেকে বাধা থাকে যে এটা কি করে সম্ভব আরেকজনের টাকা, আমি এটা বুঝি। কারণ সুশিক্ষায় শিক্ষিত হলে খারাপ কাজ করা যায়। জয় ইউএসএতে পড়াশোনা করেছে, সুশিক্ষায় শিক্ষিত, আমাদের দেশে ডিজিটাল এনে দিয়েছে। ছোট্ট কথা, বিরাট মূল্য, যার বিনিময়ে আমরা ছেলেমেয়েরা ইন্টারনেটে যেতে পারে, ভাইবার দিয়ে দেশের বাইরের কথা বিভিন্ন কিছু করতে পারে, কিন্তু এটা জয়েরই অবদান। ওনা মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল দেখেন সারা বিশ্বে পরিচিত হয়ে যাচ্ছে, প্রতিবন্ধীদের সেবা করে, এটা উনি মন থেকে করে, টাকা দিয়ে এটা করা যায় না। সো আমাদেরকে মনে রাখতে হবে, ওনাদেরকে সাপোর্ট করতে হবে, নৌকাকে সাপোর্ট করতে হবে, নৌকাকে জয়যুক্ত করতে হবে, তখনই আমরাও ভালোবাসার মূল্য দিয়ে দেবো। ভালোবাসার মূল্য যদি না দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে, আমরা হয়ে যাব অকৃতজ্ঞ। সো সবাই মনে রাখতে হবে এবং কাজ করতে হবে। আমার ছোট ভাই ইকবাল হোসেন সবুজ আপনাদের ছেলে, এলাকার ছেলে, সো ওর জন্য দোয়া করতে হবে এবং সবাই কাজ করতে হবে যাতে ও বিপুল বোর্ডে জয়যুক্ত হতে পারে ইনশাআল্লাহ। সো আমি আর কি বলবো, আমার কথা আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে দয়া করে ক্ষমা করুন। জয় বাংলা, জয় বাংলা।